বাঘের ডেরা থেকে ডাকাত দলকে ধরে ফেলেন বনকর্মীরা। ঘটনায় উদ্ধার হরিণের শিং, ধারালো অস্ত্র এবং বন্দুক। বেশ কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে ধরে ফেলেন কর্মীরা। জীবন বাজি রেখে রয়্যাল বেঙ্গলের ডেরায় ঢুকে দুটি নৌকা সহ দুই বাংলাদেশি ডাকাতকে ধরলেন সুন্দরবনের টাইগার রিজার্ভের কর্মী ও আধিকারিকেরা। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি একনলা বন্দুক, হরিণের শিং, ধারালো অস্ত্র, ছয়টি মোবাইল ফোন, বাংলাদেশি সিম কার্ড এবং বাংলাদেশ ও নেপালের টাকা মিলেছে। কাকড়া ও মাছ ধরা নৌকায় সওয়ারে দেশের মৎস্যজীবীদের মারধর করে এগুলি তারা ছিনতাই করেছিল বলে জানা গিয়েছে। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ধৃতদের নাম আজিজ সর্দার এবং আব্দুল গাফফার। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় প্রাণ বাজি রেখে রয়্যাল বেঙ্গলের ডেরায় ঢুকে বাংলাদেশি ডাকাতদের ধরতে সফল হন সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মী আধিকারিকরা। নদীয়ার জঙ্গলে ঘেরা সুন্দরবন, জীবন বৈচিত্র্যে ভরপুর সুন্দরবনের প্রতি বরাবরই সেই কারণে আকর্ষণ রয়েছে পর্যটকদের। এই নদীর বুকে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন এলাকার মানুষ। এই জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। জীবন বাজি রেখে জঙ্গলের নদী খাড়িতে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। সেখানেও ওত পেতে থাকে জলদস্যু। সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। সেরকমই একটি দুষ্কৃতী দলকে তাড়া করে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। ধৃতদের কাছ থেকে একটি একনলা বন্দুক, হরিণের শিং, ধারালো অস্ত্র, ছটি মোবাইল ফোন, বাংলাদেশের সিম কার্ড এবং বাংলাদেশ ও নেপালের টাকা উদ্ধার হয়েছে। কাঁকড়া ও মাছ ধরা নৌকা সয়ারে এই দেশের মৎস্যজীবীদের মারধর করে তারা এগুলি ছিনতাই করেছে বলে জানিয়েছেন। এদিন সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের রেঞ্জার নজরদারি চালাচ্ছিলেন। সেই সময় তারা চারটি নৌকা দেখতে পান। দ্রুত নৌকাগুলির কাছে যাওয়ার চেষ্টা করেন তারা। ফরেস্ট গার্ডদের দেখে দুটি নৌকার সাতজন নদীতে ঝাঁপ দিয়ে জঙ্গলে বাঘের টেরায় লুকিয়ে পড়ে। তাতে অবশ্য পিছু হাঁটেনি সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যরা। তারা জঙ্গলে ঢুকে চিরুনি তল্লাশি শুরু করে। দীর্ঘ প্রায় দু ঘন্টা পর বাঘের আস্তানায় তল্লাশি অভিযান চালিয়ে দুই বাংলাদেশি ডাকাতকে ধরে ফেলে তারা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি নৌকা, একটি একনলা বন্দুক, একটি হরিণের শিং, ধারালো ছটি কুঠার, একটি মোবাইল ফোন, ছটি বাংলাদেশি সিম কার্ড এবং দুটি বাংলাদেশি নেপালের টাকা, সেই সঙ্গে কাঠ সহ আরও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। তবে অন্যান্যরা পালিয়ে গা ঢাকা দিলেও তাদের খোঁজে সুন্দরবন টাইগার রিজার্ভ তল্লাশি অভিযান জারি রেখেছে। ধৃত দুই জলদস্যুকে আজ আলিপুর এসজিএম আদালতে তোলা হবে। এই বিষয়ে ন্যাশনাল ইস্ট পার্কের ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ বলেন, ধৃতরা সুন্দরবনের জঙ্গলে ডাকাতি করার পাশাপাশি একটি হরিণ মেরে পুড়িয়ে খেয়েছে বলেও অভিযোগ মিলেছে। সেই সঙ্গে জায়গাটিরও সন্ধান পাওয়া গেছে। এখন শীতের মরশুম, এই মরশুমে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। জলদস্যুরা তাই এই মরশুমটা বেছে নেয় দুষ্কর্ম চালানোর জন্য। তবে সুন্দরবনে টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারিতে ধরা পড়ে যায় তারা। পাশাপাশি আগামী দিনে নজরদারির ক্ষেত্রে তারা আরও তৎপর থাকবে বলে জানিয়েছে। এরা ছদিন আগে এসছে, সাতটা নৌকাটা লুট করেছে, লুটে জিনিসপত্র এসছে। আজকে লাস্ট যে নৌকাটা লুট ধরার আগে যে নৌকাটা লুট করেছে ওটা নিয়ে ওরা বেরিয়ে যেত, বাট ওরা বেরাতে পারেনি, আমরা ওদের ধরিনি। আর এটা আমরা ওদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে শুধু আজ নয়, দীর্ঘ 7-8 বছর ধরে এরা আসছে। মধুর সময়ও আসে, যখন মধু এখন কাঁকড়ার সময় এসছে, আবার এরপরে যখন কোনো কিছু না থাকে পোচিং পারপাসেও আসে। এর মধ্যে আমরা ওই জঙ্গলের ভিতরে গিয়ে যখন দেখি ওখানটায় মাংস পুড়িয়েও খেয়েছে, আগুন মাংস পুড়িয়ে পেয়েছে, সেটাও আমরা পেয়েছি। আজ নয়, এটা দীর্ঘদিন ধরে এরা আসছে। এদের মধ্যে সর্দার হচ্ছে আব্দুল গফর হাওলাদার, এদের মেন সর্দার। দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রবেশ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।